সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজ ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী। তাহলে চলো আজ আমরা ক্লাসে চলে যাই। সবাইকে শুভেচ্ছা। হিসাব বিজ্ঞান নবম শ্রেণী সমাপন। নিচে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দ্বারা কি বোঝাচ্ছে দেখো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন। পাঠ হয়েছে ঘটনা এবং লেনদেন। তোমরা বইয়ের 27 থেকে 30 পৃষ্ঠা খেয়াল করো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে লেনদেন, ঘটনা, দাতা, গ্রহীতা, সংজ্ঞা লিখতে পারবে, কোন ঘটনাটি লেনদেন বর্ণনা করতে পারবে, লেনদেনের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে, আর্থিক অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আজকে পাঠটি যদি তোমরা সঠিকভাবে মনোযোগ দিয়ে শোনো, তাহলে এখান থেকে এই বিষয়গুলো তোমরা শিখতে পারবে। দেখো কিছু ছবি আছে, নিশ্চয়ই এই ছবিগুলা তোমাদের পরিচিত, যে বাজারে কেনাকাটা হচ্ছে। দ্বিতীয় ছবি দেখো, কি বোঝায়? একজনে গ্রহণ করছে আর একজনে দিচ্ছে, তবে যে গ্রহণ করছে সে গ্রহীতা, আর যে প্রদান করছে সে দাতা বা দান করছে। পরের ছবিতে দেখা যায় বিকাশের মাধ্যমে টাকা দিচ্ছে, এখানে বিকাশের ছবি আছে, যাতে তোমরা সহজেই বুঝতে পারছো। এরপরের ছবিটা দেখো, কি আছে? টাকা দিচ্ছে। তারপরের ছবি দেখো, ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে, ব্যাংকে টাকা জমা দিচ্ছে। এইগুলাই হলো লেনদেন। আমরা যে ছবিতে যেগুলো দেখছি, যে আদান প্রদান, তাহলে লেনদেন কি? আদান প্রদান, গিভ অ্যান্ড টেক, তাই না? এগুলা তাহলে লেনদেন হইতে হলে প্রথমে একটা ঘটনার হইতে হবে, ঘটনা ছাড়া কোনো লেনদেন নয়। এবং ঘটনা হোক, সব ঘটনারই লেনদেন বলা যায় না, ঘটনার মধ্যে লেনদেনের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। দেখো পরের ছবি, ব্যাংক টাকা গ্রহণ করছে আর ব্যাংকে টাকা জমা দিচ্ছে, এটা আমরা নিয়মিতই দেখি, এটা আমাদের একটা পরিচিত ছবি। পূর্বের ছবিগুলোতে আমরা কিছু ঘটনা দেখলাম যেখানে লেনদেনের বৈশিষ্ট্য গুলো ছিল, আর এগুলো হলো দেখো কি কি বৈশিষ্ট্য আছে লেনদেন। আমরা অনেকগুলো ছবি দেখছি, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাহলে দেখো লেনদেন, লেনদেন এই যে আদান প্রদান। কামালের 1000 টাকা ছিল, সে 2014 সালে 450 টাকা একটি বই কেনে। এখানে কামালের বইয়ের মূল্য 450 টাকা দিল, বইয়ের মূল্য দেওয়ায় তার হাতে আছে 550 টাকা। কামাল বইয়ের সুবিধা গ্রহণ করছে, তাহলে সে গ্রহীতা, আর কামাল বইয়ের মূল্য প্রদান করেছে, এটি একটি দৃশ্যমান ও স্বতন্ত্র লেনদেন। তাহলে এগুলো একটা লেনদেন, দৃশ্যমান এবং স্বতন্ত্র। এরপরে দেখো লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেন কি? অর্থাৎ কোনো ঘটনা যখন জন্ম হবে, সেই ঘটনার মধ্যে যদি লেনদেনের বৈশিষ্ট্যগুলো বিরাজমান থাকে, তাহলে ওই ঘটনাকে আমরা লেনদেন বলতে পারি। যে ঘটনার মধ্যে লেনদেনের বৈশিষ্ট্যগুলো উপস্থিত না থাকে, তাকে লেনদেন বলা যায় না। এখন দেখো আমরা লেনদেনের কি কি বৈশিষ্ট্য আছে।
অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, যে ঘটনারই হোক সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, ঘটনাকে অর্থ দ্বারা পরিমাপ করতে হবে। যে ঘটনার অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ করা যায় না ওই ঘটনাকে লেনদেন বলা যায় না। দুইটি পক্ষ অর্থাৎ যখন কোনো লেনদেন হইতে হবে সেখানে অবশ্যই দুইটি পক্ষ থাকবে, দুইটা পক্ষ থাকতে হবে, লেনদেন হইতে হলে অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে। স্বতন্ত্র, এটা একটা লেনদেন থেকে আর একটা লেনদেন স্বতন্ত্র হবে। দৃশ্যমান লেনদেন অর্থাৎ দেখা যাবে আর্থিক অবস্থা করে, অর্থাৎ কোন ঘটনা দ্বারা যদি ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন না হয় তাহলে সেই ঘটনা লেনদেন নয়। অবশ্যই কোন ঘটনা দ্বারা আর্থিক অবস্থার যখন পরিবর্তন হবে তখন ওই ঘটনাকে আমরা লেনদেন বলবো। এখানে কিছু ছবি দেখো, জমিতে প্রশিক্ষণ নিচ্ছে, আর একটা কি আছে বই দেখছে, সবাই আলোচনা করছে জাহাজ দুর্ঘটনা। পূর্বের ছবিগুলোতে আমরা কিছু ঘটনা ঘটতে দেখলাম কিন্তু সেখানে লেনদেনের বৈশিষ্ট্য গুলো ছিল না, তাই এগুলো হলো ঘটনা। আমরা আরেকটু ব্যাকে যাই, দেখো সবাই আলোচনা করছে, এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, আর এই সভাটা অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ করা যায় না। আবার দাহাত দুর্ঘটনা, এটা কি পরিমাণ দুর্ঘটনা হয়েছে এটা নিরূপণ করা যায় না। তারপরে দেখো জমিতে প্রশিক্ষণ নিচ্ছে, এটা একটা ঘটনা, এটা এগুলোর দ্বারা কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, এরা বই দেখছে এদ্বারাও আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। তাহলে বলা যায় যে পূর্বের ছবিগুলোতে আমরা কিছু ঘটতে দেখলাম কিন্তু সেখানে লেনদেনের বৈশিষ্ট্য গুলো ছিল না, তাই এগুলো হলো শুধুমাত্র ঘটনা, লেনদেন। এখন তোমরা কিছু কাজ বাক করে নাও, লেনদেন হওয়ার কারণ গুলো দেখো, অর্থাৎ কোন ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো এবং কেন বল। কদল লেনদেন না হওয়ার কারণ, অর্থাৎ কেন লেনদেন নয়, এগুলো তোমরা লেখো। এরপরে দেখো লেনদেন কি, লেনদেন কি প্রশ্ন, লেনদেন হলো যে ঘটনা দ্বারা আর্থিক অবস্থা পরিবর্তন বোঝা এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেই ঘটনায় হয়েছে লেনদেন। কোন ঘটনাটি লেনদেন না, যে ঘটনা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, যেখানে দুইটি পক্ষ বিদ্যমান না এবং অর্থ দ্বারা ওই ঘটনাকে পরিমাপ করা যায় না, সেটা হচ্ছে লেনদেন না, শুধুমাত্র ঘটনা। লেনদেনের কয়টি পক্ষ থাকে আমরা দেখেছি, লেনদেনের দুইটি পক্ষ থাকে। এখন তোমরা সবাই লিখে নাও বাড়ির কাজ, সব লেনদেনই ঘটনা কিন্তু সব ঘটনা লেনদেন নয়, কেন বুঝিয়ে লেখো। অর্থাৎ লেনদেন থেকে ঘটনা থেকেই লেনদেনের জন্ম, কিন্তু সব ঘটনাকে আমরা লেনদেন বলতে পারি না বা লেনদেন সম্ভব না, কেন এই কথাগুলো আমরা বুঝিয়ে লেখো। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।